नमस्कार बंधुरा, आबार एकटा नतून रेसिपी निये चले एसेछि। जानी ना आजकेर रेसिपिटा कोनो दिन ट्राई करेछो कि। आजकेर रेसिपि होच्छे जल दिए चिकेन फ्राई। हाँ, जल दिए चिकेन फ्राई होच्छे एकदम बिना तेले, एक फोटाओ तेल नेई। চিকেনের ফ্রাই জন্যে অবশ্যই চিকেন নিয়েছি, এখানে ওই 850 গ্রাম চিকেন নিয়েছি। আর এখানে পেঁয়াজ কুচি, 4টে মতন পেঁয়াজ আমি কুচি নিয়েছি, মানে মিডিয়াম সাইজে। বেশ খানিকটা রসুন, কাঁচা লঙ্কা, আদা, আর এখানে ওই ভাঙা কাজু কিছুটা নিয়েছি, ছোট একটা বাটি। সেইটাই একটু জল দিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। সেই পেস্টটা পুরোটা চিকেনের মধ্যে দিয়ে দিতে হবে। আর এখানে 500 গ্রাম টক দই থেকে 250 গ্রাম টক দই আমি এর মধ্যে নিয়ে নিয়েছি। এখানে দেখতেই পাচ্ছ জিরের গুঁড়ো, তারপরে হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, আর একটু গরম মশলা গুঁড়ো নিয়ে একসাথে পুরোটা চিকেনের মধ্যে দিয়ে দিয়েছি। এর আগের দিনই বলেছি স্ট্যান্ডটা ভেঙে গেছে, তাই এক হাতে ভিডিও করতে একটু অসুবিধে হচ্ছে। অনেক দিন পরে আবার এক হাতে ভিডিও করা আর এক হাতে মানে মশলা টশলা মাখানো একটু অসুবিধে হয়ে যাচ্ছে, সেই জন্যে ক্ষমা চেয়ে নিচ্ছি। ভালো করে এটা আর কিছুই না, খুব ভালো করে চিকেনের মধ্যে মশলাটা মাখিয়ে নিচ্ছি, যাতে চিকেনের ভেতর ভালো করে মশলাগুলো ঢুকে যায়। আমি 1 ঘন্টা ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম। 1 ঘন্টা রাখবে অবশ্যই, একটা হেলদি রেসিপি খাওয়ার জন্য এইটুকুনি সময় দেওয়াই যায়। আর এই সময়ে যারা অন্তত পুজোর সময় ডায়েট ছেড়ে দিয়েছিলে, তারা আবার ডায়েট করতে চাইছো, স্টু তো খাওয়াই যায়, কিন্তু এই রকম করে খেলে কিন্তু মনটাও শান্তি থাকে। চলো, মিক্সি ধোয়া একটু জল দিয়ে দিয়েছি। দিয়ে যারা আলু খেতে পছন্দ করো না, তারা আলুটা অ্যাভয়েড করতে পারো, কিন্তু যারা আলু খেতে পছন্দ করো তাদের জন্য আলুটা দেবে। এই যে আলুটা দিয়ে একটু লবণ দিয়ে আমি 5 মিনিট ভাপিয়ে নেব মিডিয়াম ফ্লেমে। মিডিয়াম ফ্লেম রেখে আলুটা 5 মিনিট আমি ভাপিয়ে নিয়েছি। তারপরে ঢাকনাটা খুলে চিকেন পুরো ম্যারিনেশন চিকেনটা দিয়ে দিলাম। যেহেতু এক হাতে দিতে অসুবিধা হবে, আমি চিকেনটা দিয়ে তোমাদের দেখাচ্ছি। ট্রাই করেছিলাম কিন্তু এতটা ভারী কাচের পাত্র, অসুবিধা হচ্ছে, তাই আমি দিয়ে তোমাদের আবার দেখিয়ে দিচ্ছি। আর যারা নতুন বন্ধু দেখছো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমি এই ধরনের নতুন পুরনো নানা ধরনের ভিডিও কিন্তু শেয়ার করে থাকি রান্নার। যারা পুরনো বন্ধু আছে তাদের তো ভালো লাগেই। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর পুরনো নতুন সব বন্ধুদের কাছে অনুরোধ রইল, একটা লাইক করে কমেন্ট করে জানিও রেসিপিটা কেমন লাগলো। খুব ভালো করে চিকেনগুলোকে নাড়াচাড়া করে আমি 5 মিনিট আমি মিডিয়াম ফ্লেমে রেখে চাপা দিয়ে রেখেছিলাম। চাপা দেওয়ার পর আবার 5 মিনিট পরে এসে খুললাম, দেখতেই পাচ্ছ কতটা জল বেরিয়েছে। প্রথমে জল বেরানোর জন্যে একটু চাপা দিয়েছিলাম, আর মাঝখানে একটু লবণ দিয়েছিলাম, যেহেতু চিকেনের মধ্যে লবণ দেয়া নেই, আলুর জন্যে লবণ দিয়েছিলাম। আর যারা আলু দিতে চাও না, তারা খুব সামান্য পরিমাণ জল দিয়ে, মানে 1 কাপ মতন, 4 কাপের 1 কাপ মতন জল দিয়ে তারপরেই চিকেনগুলো দিয়ে দেবে, একটু গরম করে জলটা। এইভাবে রান্না করবে। আর যারা আলু দেবে তারা তো আমার মতন করে করবে। তারপরে আবারও হাই ফ্লেমে আমি আরও 5 মিনিট চাপা দিয়ে রাখলাম। হাই ফ্লেমে আরও 5 মিনিট চাপা দেওয়ার পর দেখো আরও কিছুটা, অনেকটাই জল বেরিয়েছে। এর পর্যায়ে আমি আরও ভালো করে আবারও নাড়াচাড়া করে দিতে হবে, কারণ না হলে তলায় কিন্তু মশলাটা ধরে যেতে পারে। সেই জন্য 5 মিনিট অন্তত খুলে যতই জল থাকুক না কেন একটু নাড়াচাড়া করে নিতে হবে, না হলে চিকেন ফ্রাই হবে কি করে। আর কাজু দেওয়া রয়েছে, তলায় কিন্তু আটকে যেতেই পারে। খুব সাবধানে ভালো করে মানে এদিক থেকে ওদিক করে কষানোর মতন করে নাড়াচাড়া করে নিতে হবে। দুর্দান্ত খেতে হয়। যারা মানে ডায়েট করতে চাও তারা অবশ্যই করে দেখো, আর যারা ডায়েট করতে ভালোবাসো না তারাও
কিন্তু এই রকম অল্প তেলে রান্না করে দেখেছো কিন্তু একদম তেল ছাড়া জল দিয়ে মানে চিকেন প্রাণী ফ্রাই করে খেয়েছো কি জানি না। এখানে আমি আবার একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আবারও নাড়াচাড়া করে আমি 5 মিনিট চাপা দিয়ে তারপরে তুলে নিয়েছি। দেখো একদম ঝোলটা শুকিয়ে গেছে। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের জন্য টাটা, বাই বাই, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। অবশ্যই ট্রাই করে দেখো চিকেন পানি ফ্রাই রেসিপিটা।